দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা 10, মাগুরা 1 ও 2। শনিবার তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বিষয়টি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। শনিবার বেলা 11:30 আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি করার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফর্ম প্রতি নেওয়া হচ্ছে 50,000 টাকা। 21 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।